তখন এদের ভূমিকা আমরা দেখলাম তলে তলে সবাই বলে দিলেন যে না আমরা জিততে পারছি না তাই দোলা সেনকে পরাজিত করতে হবে সিপিএম এর লোকরা সবাই বিজেপি কে ভোট দিয়ে দাও তারা বিজেপি কে সবাই ভোট দিয়ে দিল এবং আলটিমেটলি এটা আমরা বুঝতে পারিনি বলে কিন্তু দোলা সেন আমাদের পরাজিত হয়েছিলেন তাই এই নির্বাচনে আমরা আগে থেকে প্রস্তুত আছি আমরা আগে থেকে প্রস্তুত আছি আমরা জানি যে সিপিএম এই ভোটেও আপনারা আপনাদের ভোট এই গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ওয়ালি কে পয়সা কে দিচ্ছে আমরা জানি রং কোথা থেকে কেনা হচ্ছে আমরা জানি বিজেপি ফান্ডিং করছে আপনাদের পিছনে এটা আমরা ভালো করে জানি এবং আলটিমেটলি আপনারা আপনাদের ভোটটা কিন্তু বিজেপি কে দেবেন বামপন্থীরা বামপন্থার নামে যারা রাজনীতি করছেন তারা আপনাদের ভোটটা আলটিমেটলি বিজেপি বামন সুপ্রিয় কে দেবেন এটা আমরা জানি আমরা বলতে চাই আমরা আমাদের অনেক নেতা বললেন যে এখানকার যারা সিপিএম আছেন আমাদেরকে ভোট দিন আমি বলছি আমাদেরকে ভোট দিতে হবে না বাপের বেটা যদি হও তাহলে সিপিএম করলে তোমার ভোটটা ভাই লাল ঝান্ডাকে দাও তো তুমি যদি বাপের বেটা হও তাহলে কাস্তা হাতুড়ি তারা চিহ্নে ভোট দাও আমি জানি সেই ক্ষমতা তোমাদের নেই তোমরা কাস্তা হাতুড়ি তারা নিয়ে ঘুরবে আর ভোট দেবে পদ্ম ফুলে তাই আমি বলে যাই এক বাপের বেটা যদি হও এখানকার রানীগঞ্জে সব সিপিএম নেতাদেরকে বলছি এক বাপের বেটা কেউ আমরা তো কোনো সন্ত্রাস করছি না আমরা তো কোনো লড়াই করছি না আমরা তো কারো বিরুদ্ধে কিছু বলছি না স্বাচ্ছন্দ্যে সবাই প্রচার করে বেড়াচ্ছ ভাই কিন্তু বাপের বেটা যদি হও সত্যি সত্যি যদি সিপিএম এর ঘরানা ছেলে হও তাহলে কাস্তা হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে দেখাও আমরা চ্যালেঞ্জ নিয়েছি রানীগঞ্জে চ্যালেঞ্জ নিয়েছি কিন্তু আমরা জানি তোমরা করবে না তোমরা তলে তলে বিজেপি কে ভোট দেবে অন্য অন্যান্য যে বিষয় আছে গ্রামের উন্নয়নের বিষয় আমি শুনেছি আমাদের দল